সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনলাইন ক্লাস। আমি বেবি দাস, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর খুলনা। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। এসো তাহলে শুরু করি। অর্থপূর্ণ ধ্বনির সম্মিলনে কি তৈরি হয়? অর্থপূর্ণ ধ্বনির সম্মিলনে তৈরি হয় ভাষা। একটি রাষ্ট্রের নিয়মকানুন কোথায় লিপিবদ্ধ থাকে? সংবিধানে। তেমনি এই ভাষারও কিছু নিয়মকানুন আছে, এই ভাষার নিয়মকানুনও সংবিধানে লিপিবদ্ধ থাকে। তাহলে এই ভাষার সংবিধানকে কি বলা হয়? ভাষার সংবিধানকে বলা হয় ব্যাকরণ। হ্যাঁ, আজকে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ, এটা নিয়ে আজকে আমরা জানব, শিখব। আমরা ব্যাকরণের সংজ্ঞা জানব। বাংলা ব্যাকরণ, প্রয়োজনীয়তা, মৌলিক অংশ, আলোচ্য বিষয়, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, শিখব। প্রথমেই আসি সংজ্ঞা। ব্যাকরণটা কাকে বলে? ব্যাকরণ হচ্ছে একটা শাস্ত্র, একটা বই, যেখানে ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি, স্বরূপ, বিচার, বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। অর্থাৎ যে শাস্ত্রে বা বইয়ে বাংলা ব্যাকরণের, বাংলা ভাষার উপাদানের স্বরূপ, প্রকৃতি এবং তাদের ভিতরে কি সম্পর্ক এবং সেই উপাদানগুলো কোথায় বসবে সেই সব নিয়ে বিশদ আলোচনা করা হয়, সেটাই হলো ব্যাকরণ। আমরা ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ব্যাকরণ। ব্যাকরণ শব্দটির বোধুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটি একটি পারিভাষিক শব্দ যা তৎসম শব্দ থেকে এসেছে। তোমাদের নৈবিত্তিক অংশে এই টিকটা, এই নৈবিত্তিক প্রশ্নটা সবসময় আসে যে ব্যাকরণ শব্দের বোধুৎপত্তিগত অর্থ কি, এইটা তোমরা মনে রাখবে। এখন এই যে আমরা ব্যাকরণের সংজ্ঞা দিলাম, এখন এই সাজে আমরা ফেলে বাংলা ব্যাকরণের সংজ্ঞা তৈরি করব। কেমন? এখানে আছে যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপ বিচার বিশ্লেষণ করা হয়। আমরা বলবো যে শাস্ত্রে না, যে শাস্ত্রে বাংলা ভাষার উপাদানের, বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপ, গঠন প্রকৃতি এবং তাদের ভিতরে সম্পর্ক এবং প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। এবার আমরা জানব এই ব্যাকরণের প্রয়োজনীয়তা। ব্যাকরণের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণ আমাদের ভাষাকে সহজ করে, ব্যাকরণ আমাদের ভাষার উপাদানের গঠন প্রকৃতি বিচার বিশ্লেষণ করে এবং তাদের ভিতরে সম্পর্ক নির্ণয় করে। আমরা কথা বলা এবং লেখার সময় শুদ্ধা শুদ্ধি অর্থাৎ ঠিক ভুল বিচারের জন্য আমরা ব্যাকরণ পাঠ করি। অতএব আমাদের ব্যাকরণ পাঠের একান্ত প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব ব্যাকরণের মৌলিক অংশ নিয়ে। ব্যাকরণের মৌলিক অংশ চারটি। মৌলিক অংশ যে ধ্বনি, শব্দ, বাক্য আর অর্থ, এই হচ্ছে ব্যাকরণের চারটি মৌলিক অংশ। আর ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। এই হচ্ছে ব্যাকরণের পুরো আলোচ্য বিষয়, এর ভিতরে সমস্ত ব্যাকরণ আছে। আমি এখন ব্যাকরণের এই আলোচ্য বিষয়গুলো নিয়ে একটু ধারণা দিচ্ছি। প্রথমে আমরা আসি ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্ব, ধ্বনি কাকে বলে? মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকেই ধ্বনি বলে। মানুষের কণ্ঠনিঃসৃত আওয়াজকেই ধ্বনি বলে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত। অর্থাৎ
মুখবিবর, কণ্ঠ, নাসিকা, দন্ত এগুলোর সাহায্যে উচ্চারিত যে ধ্বনি, সেই ধ্বনি সাহায্যে আওয়াজ, সেটাই হচ্ছে ধ্বনি। এই ধ্বনির সূক্ষ্মতম মৌলিক এককে বলা হয় ধ্বনিমূল। ধ্বনি যখন আমরা কোনো সাংকেতিক চিহ্নের মাধ্যমে লিখে প্রকাশ করি তখন সেটা হয়ে যায় বর্ণ, অর্থাৎ ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি হচ্ছে মৌখিক রূপ আর বর্ণ হচ্ছে লিখিত রূপ। ধ্বনি বর্ণ সম্পর্কিত যত আলোচনা সমস্ত কিছুই ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। কি কি আলোচিত হয় দেখি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনির চিহ্ন, সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্যবিধান, সত্যবিধান, এগুলো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তোমাদের নৈমিত্তিক অংশে আসতে পারে যে নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। এভাবে তোমাদের নৈমিত্তিক প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা যাই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দ কাকে বলে? কতগুলো ধ্বনি পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে বলবো শব্দ। যেমন আ যোগ ম কি হলো? আম। এটা একটা শব্দ, অর্থাৎ একাধিক ধ্বনির সম্মিলনে তৈরি হয় শব্দ। শব্দ শব্দতত্ত্বকে আবার রূপতত্ত্ব বলা হয়। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ, তাই শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নৈমিত্তিক প্রশ্ন, শব্দতত্ত্বের অপর নাম কি। শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের গঠন, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, কারক, সমাস, ক্রিয়ার প্রকার, প্রকরণ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব ইত্যাদি। বেশিরভাগ জিনিসই শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের বেশি অংশটুকু রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয়। এটা গেল রূপতত্ত্ব। এরপরে আসি আমরা বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্ব বা পদক্রম, বাক্য কাকে বলে? বাক্য হচ্ছে একাধিক শব্দের সমন্বয়ে, অর্থাৎ পাশাপাশি কতগুলো শব্দ বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি শব্দ, বাক্য। বাক্যতত্ত্বে বাক্যে পদগুলো পাশাপাশি সাজানো থাকে, কোন পদের পর কোন পদ আসবে এর পূর্ণ বিশ্লেষণ থাকে, যেন বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ের ভিতরে বাক্যের যাবতীয় জিনিস সেগুলো আলোচনার বিষয়। যেমন বাক্যের গঠন প্রণালী, সেই বাক্যের উপাদানের সংযোজন, বিয়োজন, বাক্য সংকোচন, বাগধারা, বাচ্য, উক্তি, এইগুলো হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়। এরপরে আছে অর্থতত্ত্ব। অর্থ হচ্ছে শব্দের অর্থের বিচার, বাক্যের অর্থ বিচার, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, এইসব শব্দের অর্থ বিচার হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আমাদের ব্যাকরণের এই চারটি আলোচ্য বিষয় ছিল এবং এগুলোই আমাদের ব্যাকরণের মূল আলোচ্য বিষয়। আমরা তাহলে জানলাম যে ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ বাংলা ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, ব্যাকরণের মৌলিক অংশ চারটি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। মূলত এগুলো পরস্পর পরস্পরের সাথে রিলেটেড। দেখো, ধ্বনি হচ্ছে আওয়াজ, ধ্বনি তৈরি করে শব্দ, শব্দ তৈরি করে বাক্য, এগুলো সব আমাদের মানে রিলেটেড একটার সাথে একটা। এটা মনে রাখতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা বাংলা ব্যাকরণ এবং এর যে আলোচ্য বিষয়গুলো এগুলো নিয়ে জানলাম। পরবর্তী কোনো ক্লাসে এর পরবর্তী অংশ আলোচনা করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং খাতা কলম নিয়ে রেডি ছিলে, এগুলো সব লিখে নিছ। তো আজকে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ব্যাকরণের মৌলিক অংশ কয়টি, অবশ্যই তোমরা উত্তর দিতে পারবে চারটি। আলোচ্য বিষয় কয়টি? চারটি। তারপরে লিঙ্গ ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়, অবশ্যই বলতে পারবে তোমরা শব্দতত্ত্ব বা
রূপতত্ত্ব। তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা এই আলোচ্য বিষয়গুলো কোন তত্ত্বের কোন আলোচ্য বিষয় এটা সুন্দর করে একটা চার্ট করে মুখস্থ করে ফেলবে, খাতায় লিখবে এবং সেটা সুন্দর করে মুখস্থ করে পড়বে, বুঝে বুঝে মুখস্থ করবে। মুখস্থ করলে কিন্তু গ্রামার মনে থাকবে না, অবশ্যই তোমাদের বুঝতে হবে যে শব্দের আলোচ্য বিষয় শব্দ সম্পর্কীয় জিনিস, বাক্যের আলোচ্য বিষয় বাক্য সম্পর্কিত জিনিস, বাক্য সম্পর্কিত যে অধ্যায়গুলো আছে সেইগুলো হচ্ছে বাক্যের বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচনার বিষয়। তাহলে তোমরা বাড়িতে থেকে এই কাজগুলো করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।